শিক্ষার্থীরা আমি ডক্টর রাহিদা সুলতানা সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ফিজিওলজি বিভাগ শের বাংলা মেডিকেল কলেজ বরিশাল তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্প কথায় আজকে আমরা জানি তিনটা হরমোন ইনভলভ আছে আমরা এই তিনটা হরমোন নিয়েই কথা বলবো এক হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড হরমো হচ্ছে ক্যালসিটোন ক্যালসিট্রায়ল তাহলে তিনটা হরমোন নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করবো যতক্ষণ আমাদের যে সময় আহ আমাদেরকে সময় পুরোপুরি কভার করা যায় সেটা হচ্ছে আমাদের বডির ক্যালসিয়াম এবং ফসফেট আমরা জানি জানি ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট বডির যে ক্যালসিয়াম আছে তার মাত্র পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে অনলি পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে এক্সট্রাফেলার পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থাকে হচ্ছে সেলের ভেতরে আর রেস্ট যে বিশাল পরিমাণ সেই রেস্ট বিশাল অংশটা হচ্ছে থাকে হচ্ছে আমাদের বংশের মধ্যে রিজার্ভ অবস্থায় অর্থাৎ বনি যে আমার যে বোনির স্ট্রাকচার বনের যে স্ট্রেংথ আসে এই যে ক্যালসিয়াম থেকে সেটাই হচ্ছে বডির মোস্ট অফ দ্য ক্যালসিয়াম হচ্ছে পার্ট থাকে ঠিক আছে তাহলে আমরা বললাম যে ক্যালসিয়ামের অনলি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে ফ্লুইডে ওয়ান থাকে হচ্ছে সেলের মধ্যে ইন্টারাসেলার ক্যালসিয়াম হিসাবে আর বাকি রেস্ট যা যা আছে সব কিছু সব সেই পরিমাণ ক্যালসিয়াম থাকে হচ্ছে বংশের মধ্যে ফসফেটের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এইটি 80% ফসফেট হচ্ছে বোনসে জমা থাকে 85% বোনসে জমা থাকে 14 থেকে 15% অফ দা বোনস ফসফেট থাকে সেলের ভিতরে আর অনলি 1% হচ্ছে এক্সট্রা ফ্লুইডের মধ্যে থাকে তাহলে আমরা যেটা বললাম কোনটায় কতটুকু যে 0.1% তাহলে ক্যালসিয়াম আর ফসফেট যদি চিন্তা করি আমরা ক্যালসিয়াম আর হচ্ছে ফসফেট ঠিক আছে ক্যালসিয়ামের পয়েন্ট ওয়ান পারসেন্ট থাকে ইসিএফ এ এক্সট্রা সেলুলার ফ্লুইডে আর এটার হচ্ছে এক্সট্রা সেলুলারকে ওয়ান পারসেন্ট এটার হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে ওয়ান থাকে হচ্ছে সেলে ইন্টারসেলুলার আর এটা থাকে ফরটিন টু ফিফটিন পারসেন্ট ইন্টারসেলুলার ক্যালসিয়ামের রেস্ট তাহলে কত পারসেন্ট থাকে এইটটি সরি 98.9% এটা থাকতেছে বোনসের মধ্যে বোনসের মধ্যে হুম তাহলে ক্যালসিয়ামের 0.1% এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে 1% ইন্টারসেলুলার ক্যালসিয়াম হিসাবে এবং রেস্ট অর্থাৎ এই 98.9% যেটা সেটা থাকবে বোনসের মধ্যে আর হচ্ছে ফসফেটের 1% থাকবে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে 14 থেকে 15% থাকবে হচ্ছে থাকবে হচ্ছে ইন্টারাসোর সেলের ভিতরে ইন্টারাসোর ফসফেট হিসাবে আর এইটটি ফাইভ পারসেন্ট থাকবে হচ্ছে এইটটি ফাইভ পারসেন্ট থাকে হচ্ছে বোনসের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি একটা ক্যালসিয়াম এবং ফসফেটের যে হিসাব হিসাব সেটা এখন কথা হচ্ছে যে এই যে ক্যালসিয়াম যে আমাদের বোনস ছাড়া হুম আমাদের যে প্লাজমা যে ক্যালসিয়াম আছে ঠিক আছে এগুলো কি হিসাবে থাকে এই এই মধ্যে যদি আমরা একটা সার্কেল চিন্তা করি 100% ক্যালসিয়াম যদি চিন্তা করি তার মধ্যে 41% ওয়ান পার্সেন্ট ঠিক আছে প্লাজমা প্রোটিনের সাথে 41% ওয়ান পার্সেন্ট আর অর্থাৎ যদি এটা ফিফটিন পার্সেন্ট হয় ঠিক আছে ফিফটিন টু টিন হান্ড্রেড ফিফটিন হয় তাহলে আমরা যদি একটু ভাগ করে নিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরে হয় তাহলে টোয়েন্টি ফাইভ এখানে ফর্টি ওয়ান পার্সেন্ট হলে এইটুকু মোটামুটি তাহলে এই ফর্টি ওয়ান পার্সেন্ট যে ক্যালসিয়াম হুম ফর্টি ওয়ান পার্সেন্ট যে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে প্রোটিন বাউন্ড ফর্টি ওয়ান পার্সেন্ট ক্যালসিয়াম হচ্ছে প্রোটিন বাউন্ড থাকে অর্থাৎ প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে এরা কিন্তু ইন ঠিক আছে প্রোটিনের সাথে বাইন্ডিং অবস্থায় থাকতেছে অর্থাৎ চাইলেই আমি এদেরকে পাচ্ছি না সো প্রোটিন বাউন্ড থাকে ফর্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রোটিন বাউন্ড তার চাইলেই আমি এটা পাচ্ছি না তারপরে হচ্ছে ফিফটি আর ফর্টি ওয়ানের পর নাইন যেটা এই নাইন পার্সেন্ট যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম আনাইস্ট ক্যালসিয়াম হিসাবে ক্যালসিয়াম কমপ্লেক্স হিসাবে থাকতেছে নাইন পার্সেন্ট ক্যালসিয়াম ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স হিসাবে থাকতেছে আনন্স হিসাবে আউন্স হিসাবে থাকতেছে আর যে ফিফটি পার্সেন্ট যে বাকি রেস্ট ফিফটি পার্সেন্ট ক্যালসিয়ামের যে ফিফটি পার্সেন্ট আছে সেই ফিফটি পার্সেন্ট সরি ঠিক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যানায়ন হিসাবে অর্থাৎ ক্যালসিয়াম সাইট্রেট হিসাবে ঠিক আছে থাকবে আর বাকি রেস্ট যে ফিফটি পারসেন্ট ঠিক আছে হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ফসফেট এগুলো হিসাবে থাকবে আর ফিফটি পারসেন্ট যে বাকি যেটা সেটা হচ্ছে অ্যায়নাইজড ফর্মে থাকবে অ্যায়োনাইজড ফর্মে অর্থাৎ এই আয়নটাকে অ্যায়োনাইজড হিসাবে থাকবে এই ক্যালসিয়ামকে আমরা কাজের জন্য পাবো তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে হচ্ছে প্লাজমা যে বললাম যে সুসামান্য পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম থাকতেছে এই যে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে 41% ওয়ান ক্যালসিয়াম হচ্ছে প্রোটিন দিয়ে বাউন অবস্থা থাকা তো তিনি একটি ব্যবস্থা থাকে আমরা চাইলে এটাকে পাবো না ঠিক আছে এটা নন ডিফিউজেবল ঠিক আছে ক্যাপিলারি ম্যামেন দিয়ে এটা ডিফিউজ হয়ে যাবে না যেহেতু এটা প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে তাহলে এটা হচ্ছে নন ডিফিউজেবল ক্যালসিয়াম যেটা প্রোটিন ক্যাপিলারি মেমব্রেন দিয়ে ডিফিউজ করে যাবে না অর্থাৎ অ্যাক্টিভ হবে না এটা বাইন্ডিং অবস্থায় ইনঅ্যাকটিভ হয়ে রয়েছে বাকি যে নাইন পার্সেন্ট আছে এই নাইন সাইট্রেট ফসফেট ইত্যাদির সাথে বাইন্ডিং হয়ে অ্যানায়ন হিসেবে থেকে যাচ্ছে ঠিক আছে ইন্টারস্টিশিয়াল ফ্রুজে ঠিক আছে আর বাকি যে রেস্ট 50% এই 50% হচ্ছে আয়নাইজড ক্যালসিয়াম হিসেবে পাবে এবং এটাকে আমরা হচ্ছে আয়নাইজড ক্যালসিয়াম হিসেবে বিভিন্ন সময় আমাদের যে ক্যালসিয়ামের প্রয়োজন সেই ক্যালসিয়ামে এই ক্যালসিয়াম হচ্ছে কাজে লাগে এখন কথা হচ্ছে আমাদের জীবনে ক্যালসিয়ামের প্রয়োজন কেন কি কাজে লাগবে ক্যালসিয়াম আমাদের কি কাজে লাগবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে প্রথম কথা ইজ এসেনশিয়াল ফর দ্য বোন অ্যান্ড টিথ আমাদের বোনসে আমরা দেখলাম নাইন্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ক্যালসিয়াম থাকতেছে হচ্ছে বোনসের মধ্যে সো এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ বোন অ্যান্ড টিথ ঠিক আছে তাহলে এক নম্বর হচ্ছে এসেনশিয়াল এসেনশিয়াল ফর বোন অ্যান্ড টিথ ঠিক আছে বোন অ্যান্ড টিথের জন্য প্রয়োজন সেকেন্ডটা কি জন্য প্রয়োজন

মাসেল কন্ট্রাকশনের জন্য আমার ক্যালসিয়ামের প্রয়োজন আছে চার নম্বর কি কি কাজে লাগবে নিউরোমাস্কুলার এক্সাইটিবিলিটি মেনটেন করার জন্য মেনটেন দ্য নিউরোমাস্কুলার মাস্কুলার এক্সাইটিবিলিটি নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি অর্থাৎ হচ্ছে আমাদের যে নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি আছে সেই এক্সাইটেবিলিটি হচ্ছে মেনটেন করে হচ্ছে ক্যালসিয়াম এরপরে কি করবে আমরা সবাই জানি নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার জন্য নিউরোট্রান্সমিটার রিলিজ হতে হলে ক্যালসিয়াম যেতে হয় ক্যালসিয়াম গিয়ে বেসিক্যালের সাথে বাইন করে তারপর ওটাকে ড্র্যাক করে নিয়ে এসে এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজ করে সো কি করবো রিলিজ অফ নিউরোট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার ঠিক আছে রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য তারপরে কী আছে আমরা হচ্ছে ইসে দেখেছি হরমোনে আমাদের যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখেছিলাম যে ক্যালসিয়াম ক্যালমোটোলিন কমপ্লেক্স হিসাবে হিসেবে সে সেকেন্ড ম্যাসেঞ্জার হিসাবে আমরা ক্যালসিয়াম হচ্ছে কাজ করে কাজ করে হচ্ছে ইন্টারসোলার ফাংশনগুলো করে সো এটা অ্যাক্ট সেকেন্ড ম্যাসেঞ্জার তাহলে ছয় নম্বর হচ্ছে সেকেন্ড ম্যাসেঞ্জার সেকেন্ড ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে তারপরে কি করবে মেনটেন মেমব্রেন পারমাবিলিটি মেমব্রেনের যে পারমাবিলিটি কিছু কিছু জায়গায় ক্যালসিয়াম তো ভ্যারি ম্যাচ ইম্পর্টেন্ট আমরা আজকেও দেখব যে মেনটেন দ্য হচ্ছে ম্যামব্রেইন পারমাবিলিটি তারপরে কী কাজ করবে সেভারেল এনজাইমসকে অ্যাক্টিভেশন করার জন্য যেমন এটিপেজ লাইপেজ এইসব হরমোন এইসব এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য আমার ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ডিয়াক যে রিদমিসিটি কার্ডিয়াক কন্ট্রাকশন কার্ডিয়াক রিদিমিসিটি সেই রিদমিসিটি মেনটেন করতে হলেও আমার ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাহলে আমরা যেটা বলছিলাম কী কী কাজে এখানে ছটা তাহলে মোট হচ্ছে আমরা কতগুলো বললাম একটা হচ্ছে এসেনশিয়াল ফর বোন অ্যান্ড টিথ ইটস অ্যাসেন্সিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন ফর মাসেল কন্ট্রাকশন ফর মেনটেন্স অফ নিউরন নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার ইট অ্যাক্টস সেকেন্ড ম্যাসেঞ্জার সিস্টেম ইট অ্যাক্টিভেশন অফ সেভারেল এনজাইমস লাইক এটি পেইজ অ্যান্ড লাইপেস তারপরে হচ্ছে হচ্ছে মেনটেন দ্য মেমব্রেন পারমাবিলিটি এবং লাস্ট অফ অল ইজ দ্য ইট মেনটেন দ্য কার্ডিয়াক রেডিবেসিটি তাহলে এটা হচ্ছে আমাদের আয়োনাইজড ক্যালসিয়াম যে আছে যে ক্যালসিয়াম আমরা হচ্ছে এক্সেসুলার ফ্লুইডে আয়োনাইজড ক্যালসিয়াম হিসেবে পাব সেই ক্যালসিয়ামে হচ্ছে আমরা হচ্ছে সেই ক্যালসিয়াম আয়নাইজ ক্যালসিয়াম হিসেবে কে আমাদের এগুলো কাজে লাগে নর্মাল লেভেল কি একটা ক্যালসিয়ামের নর্মাল লেভেল হচ্ছে এটা পরীক্ষায় তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং ভ্যারি মাছ ইম্পর্টেন্ট তোমাদের বারবার করে জিজ্ঞেস করা হয় যে আয়নাইজ ক্যালসিয়ামের কাজ কি আয়নাইজ ক্যালসিয়ামের কাজটা কি আয়নাইজ নর্মাল ক্যালসিয়াম লেভেল কত নর্মাল ক্যালসিয়াম লেভেল হচ্ছে 8.5 টু 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার অর 2.2 টু 2.6 মিলিমোল পার লিটার কি বললাম আমরা 8.5 টু 10.5 ঠিক আছে 8.5 টু 10.5 মিলিগ্রাম 8.5 টু 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার এইট পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডেস লিটার অথবা টু পয়েন্ট টু 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 পয়েন্ট সিক্স মিলি মোল পার লিটার এটা হচ্ছে নর্মাল ক্যালসিয়াম লেভেল এই নর্মাল ক্যালসিয়াম লেভেল কিন্তু পরীক্ষায় খুব জরুরি জানতে হবে কারণ হচ্ছে এটা জিজ্ঞেস করবে সো আমরা বললাম ক্যালসিয়াম হোমোস্টেসের জন্য আমাদের তিনটা হরমোনের প্রয়োজন হয় একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন একটা হচ্ছে ক্যালসিটোনিন আর হচ্ছে ক্যালসিটোনিন এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি দ্যাট ইজ ক্যালসি ট্রাউল তাহলে প্যারাথাইরয়েড হরমোন নিয়ে আমরা শুরু করি প্যারাথাইরয়েড হরমোন কি আমরা সবাই জানি যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সে থাইরয়েড গ্ল্যান্ডের চারটা যে কোনা আছে সে চার কোণা পিছনের দিকে ব্যাক সাইডে ছোটো ছোট চারটা গ্ল্যান্ড থাকে অ্যানাটমিক্যালি তোমরা সবাই জানো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে চিপ সেল আছে সে চিপ সেল থেকে সিক্রেট হয় প্যারাথাইরয়েড হরমোন যেটা একটা প্রোটিন হরমোন আমরা সবাই বলছিলাম সেন্ট্রালি হরমোনগুলো হচ্ছে প্রোটিন এটা হচ্ছে প্রোটিন হরমোন যেটা এইটি ফোর অ্যামানো অ্যাসিড দিয়ে তৈরি এবং এর মলিকুলার রেট হচ্ছে ওয়েট হচ্ছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর হাফ লাইফ হচ্ছে অনলি হচ্ছে টেন মিনিটস অনেক অল্প সময় টেন মিনিটস ধরে হচ্ছে কাজ করবে প্লাজমা লেভেল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম পার ডেসিলিটার লিটার কী বললাম চিপস সেল থেকে সিক্রেট হবে এটা হচ্ছে প্রোটিন হরমোন এইটি ফোর অ্যামানো অ্যাসিড আছে মলিকুলার ওয়েট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর হাফ লাইফ টেন মিনিটস এর প্লাজমা লেভেল অফ দ্য প্যারাথায়রল হরমোন ইজ ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম পার ডেসি লিটার এই যে প্যারাথায়র হরমোন এটা যখন মেটাবলাইজ হয় অ্যাকশনের পরে আলটিমেটলি আমরা জানি মেটাবলাইজ হবে এর মোস্ট অফ দ্য পার্ট ম্যাটাবলাইজ হবে লিভারের মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মেটাবলাইজ হবে লিভারে আর অনলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হচ্ছে কিডনিতে হবে অর্থাৎ হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে হরমোন কিভাবে কাজ করে দা মেইন উদ্দেশ্য হচ্ছে হরমোনের হচ্ছে ব্লাড ক্যালসিয়াম বাড়ানো এই ক্যালসিয়াম সে বাড়াতে পারে কিভাবে ক্যালসিয়াম বাড়ানোর জন্য তার তিনটা জায়গা আছে তিনভাবে সে ক্যালসিয়ামকে বাড়াবে তিনটা রুটে একটা হচ্ছে আমরা জানি সবচেয়ে বড় সোর্স হচ্ছে বোন্স সে বোন্স থেকে ক্যালসিয়ামকে টেনে নিয়ে আসতে পারে যেটাকে আমরা বলি রিজর্বশন তিনটা শব্দ আছে তোমরা জানো অ্যাবজর্বশন রিঅ্যাবজর্বশন এবং রিজর্পশন ইনটেস্টাইনে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাবজরপশন অ্যাবজরপশন কিডনিতে যেটা হয় সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন আর বোংসে যেটা হয় সেটা হচ্ছে রিজর্পশন এর তিনটা শব্দ তোমাদের একটু খেয়াল করতে হবে তাহলে আমরা জানি ক্যালসিয়ামের কোথা থেকে সে পেতে পারে ব্লাড ক্যালসিয়াম বের করে বাড়াতে হলে তাকে কী করতে হবে তাহলে সে জানে সবচেয়ে বেশি সোর্স হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে বোনসের ভিতর তাহলে বোনস থেকে ক্যালসিয়ামটাকে যদি টেনে বের করতে পারি তাহলে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়বে আরেকটা জিনিস কি কিডনি দিয়ে ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে সো যদি কিডনি দিয়ে বের হয়ে যাওয়াটা যদি আটকানো যায় অর্থাৎ কিডনি থেকে যদি রিঅ্যাবজর্ভ করে ফেলতে পারি ক্যালসিয়ামকে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল বাড়বে আরেকটা যে খাবার খাচ্ছি সেই খাবারে হচ্ছে যে খাবার খাচ্ছি সেই খাবারে যদি যে খাবারের যে ক্যালসিয়াম সেটাকে যদি আমরা অ্যাবজর্শন করতে পারি সো আমরা যেটা বললাম তিনটা সাইড থেকে তাহলে তার কাজ করবে তার টার্গেট জায়গা তিনটা একটা হচ্ছে ইন্টেসাইন একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে বোন্স এই তিনটা জায়গার ওপর কাজ করে সে হচ্ছে ব্লাডের ক্যালসিয়াম লেভেল বাড়াবে কিভাবে বোন্সের ওপর কাজ করে সে হচ্ছে বোনসের ক্যালসিয়াম রিজার্ভশন করবে অর্থাৎ বোন্স যেটা আছে বোনস থেকে সে ক্যালসিয়াম হচ্ছে এই যদি বোনস হয় আমাদের হ্যাঁ এটা যদি মনে করি একটা হয় হাড় হয় সে হচ্ছে বোনস যদি হয় এই বোন্স থেকে সে হচ্ছে ক্যালসিয়ামটাকে রিজর্পশন করবে রিজার্ভশন ক্যালসিয়াম করবে ঠিক আছে তাহলে বোনস থেকে ক্যালসিয়াম রিজর্বশন করাবে তারপরে কি করবে ইন্টেস্টাইনের যে টিবিউস আছে যে বিশেষ করে কালেক্টিং টিবিউস কালেক্টিং ডাক্ট ঠিক আছে এই ইন্টেস্টাইনের টিবিউস থেকে হচ্ছে সে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাবে এবং লাস্টলি হচ্ছে আমাদের যে গাট আছে সেই গাটের থেকে সে ইন্টেস্টাইন থেকে হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করাবে এটা সে ডিরেক্টলি করবে না ক্যালসিয়াম অ্যাবজর্পশন সে ভিটামিন ডি এর সাহায্য করবে ইনডাইরেক্টলি করবে তাহলে এই দুইটাতে সে ডাইরেক্টলি ইফেক্ট করবে এটাতে সে ইনডাইরেক্টলি ইফেক্ট করবে ক্যালসিয়াম অ্যাবজরশনের জন্য আরেকটা জিনিস সে কী করবে এবং সবসময় মনে রাখবে যে ক্যালসিয়াম এবং ফসফেটের ইফেক্ট হচ্ছে উল্টো দিকে সেই জন্য সে যখন ক্যালসিয়াম লেভেলটা বাড়াচ্ছে সে ফসফেট লেভেল ডিক্রিজ করবে কিভাবে করবে সে বোনস থেকে ঠিকই ফসফেট রিজপশন করবে কিন্তু এটা হচ্ছে রেনাল এক্সক্রিশন বাড়িয়ে দিবে ফসফেটের ফলে ফসফেট গর থেকে বরফ হচ্ছে ব্লাড থেকে ফসফেট কমে যাবে তাহলে ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ ফ্লাস ফসফসফেট লেভেল তাহলে এই যে বোনস থেকে আমরা বলতেছি বোনস থেকে ক্যালসিয়াম সে রিজার্ভশন করবে এই রিজার্ভশন কিভাবে করবে সে মেনলি বোনস থেকে রিজার্ভশন করবে দুটো ফেজের মাধ্যমে একটা হচ্ছে স্লো ফেজ আর সরি একটা হচ্ছে র্যাপিড ফেজ আর একটা হচ্ছে স্লো ফেজ র্যাপিড ফেজ কারণ আমার ইমিডিয়েটলি এখন ক্যালসিয়াম কমে গেছে ক্যালসিয়াম দরকার ওই মিনিটস মিনিটসের মধ্যে আমাকে ক্যালসিয়াম আনতে হবে এই সময় যে মেকানিজমটায় কাজ করে সেটা হচ্ছে র্যাপিড ফেজ র্যাপিড ফেস কি বাবা হচ্ছে যখন হচ্ছে মেনলি বোনসের ওপর ক্যালসিয়াম প্যারাথাইরয়েড হরমোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি করে অর্থাৎ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আমরা জানি যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি হ্যাঁ ভেঙে দেওয়ার কাজ সে মেনলি কাজ করবে কি যখন র্যাপিডলি তার ক্যালসিয়ামের প্রয়োজন হয় বডি থেকে সে ক্যালসিয়ামটাকে সে বোন থেকে রিজার্ভ করবে র্যাপিড মেকানিজমের মাধ্যমে র্যাপিড ফেজে কি করবে এটা মিনিটসের মধ্যে কাজ করবে যখনই হরমোন ব্লাড দেখবে ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ তখন হচ্ছে হরমোন সিক্রেশন বেড়ে যাবে এই হরমোন হচ্ছে তখন ইমিডিয়েটলি বোন্সে যাবে বোন্সে গিয়ে এটা হচ্ছে ওস্টিওব্লাস্ট এবং ওস্টিওসাইট দু ধরনের সেল ওস্টিওব্লাস্ট এবং ওস্টিওসাইট এই দুটো সেলের উপরে হচ্ছে অ্যাটাচ হবে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এবং অ্যাসেপ্ট হয়ে ওখানকার যে রিসেপ্টারের সাথে বাইন করে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স করে দেবে এবং করে এই যে ওস্টিওব্লাস্ট বোন্সের যে ক্যালসিয়ামের যে পারমামিটি ঠিক আছে ক্যালসিয়াম আয়নের যে পার্মাবিলিটি সে পারমাবিলিটি বাড়িয়ে দেয় অর্থাৎ অস্টীয় ব্লাস্ট এবং অস্টিও সাইটের যে সেল সেই সেলগুলোর যে ক্যালসিয়ামের পার্মাবলিটি সে পারমাবিলিটি বাড়িয়ে দিয়ে সে ক্যালসিয়ামটাকে পাম্প করে বোনস থেকে হচ্ছে ব্লাডে নিয়ে নেবে তাহলে কি বললাম আমরা বোনসে আমরা বললাম যে ক্যাল প্যারাথাইরোড হরমোন তিনটা সাইডে কাজ করে একটা হচ্ছে বোনসে বোন ক্যালসিয়াম রিজার্ভশনের মাধ্যমে একটা করে রেনাল মধ্যে সে হচ্ছে ক্যালসিয়াম করে করে ইনডাইরেক্টলি দ্য হেল্প অফ দ্য ভিটামিন ডি এটা ইনডাইরেক্টলি কাজ করবে কি হচ্ছে এটা ক্যালসিয়াম করবে এই প্রসেসের মাধ্যমে ব্লাড ক্যালসিয়াম লেভেল সে বাড়াবে এখন কথা হচ্ছে বোনসে সে কিভাবে কাজ করে বোনসে সে মেনলি দুটো ফেজের মাধ্যমে কাজ করে একটা হচ্ছে র্যাপিড ফেজ একটা হচ্ছে স্লো ফেজ র্যাপিড ফেজ এবং স্লো ফেজ র্যাপিড ফেজে কি হচ্ছে র্যাপিড ফেজ মিনিটসের মধ্যে কাজ করতেছে র্যাপিড ফেজ হচ্ছে মিনিটের মধ্যে কাজ করছে মিনিটের মধ্যে কাজ করে সে হচ্ছে মিনিটের মধ্যে কাজ করে সে হচ্ছে বোনসের হচ্ছে ব্লাস্ট এবং অস্টিওসাইট অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই দুটো সেলের উপরে কাজ করে যখন হরমোন গিয়ে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের রিসেপ্টারের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করে তখন এই সকল সেলগুলোর মধ্যে যে ক্যালসিয়ামের যে মেমব্রেন যে পারমাবিলিটি সেই পার্মাবিলিটি ভেজে যায় ফলে হচ্ছে ক্যালসিয়াম বোনস থেকে সুন্দর করে পাম্প আউট হয়ে বোনস থেকে ব্লাডে চলে আসে ঠিক আছে বোনস থেকে ব্লাডে চলে আসে তাহলে এটা হচ্ছে র্যাপিড ফেজ স্লো ফেজে কি হবে স্লো ফেজে হচ্ছে সময় ধরে যখন হচ্ছে কাজ করবে ঠিক আছে অনেক সময়টা নিয়ে যখন সে কাজ করবে তখন হচ্ছে স্লো ফেজে কাজ করবে তখন সে কাজ করবে অস্টিওক্লাস্টের ক্লাস্টের ওপর তাহলে র্যাপিড ফেজে যখন কাজ করবে সে কাজ করবে ওস্ট্রিও ব্লাস্ট এবং অস্ট্রিওসাইটের ওপর স্লো ফেজে যখন কাজ করবে তখন সে কাজ করবে ওস্ট্রিও ক্লাস্টিক সেলের ওপর অস্ট্রিও ক্লাস্টিক সেলের ওপরে ম্যামব্রেনের যখন রিসেপ্টারের সাথে সে বাইন করবে ম্যামব্রেইন রিসেপ্টার কমপ্লেক্স করে সে এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করবে ঠিক আছে এইসব সেলের ভিতরে লাইসোজাইম আছে এবং লাইসোজাইমের অ্যাক্টিভেটেড করে সে প্রোটিওলাইটিক এনজাইম শুরু করবে প্রোটিওলাইটিক এনজাইম হওয়ার পরে কি হবে প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করবে তার সাথে কি করবে সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এগুলি সব রিলিজ করা শুরু করবে এই রিলিজের ফলে এই যে বোনসের যে সাবস্টেন্সগুলো আছে ম্যাট্রিক্সগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো কি হবে ডিজলভ হওয়া শুরু করবে গলে যাওয়া শুরু করবে ডেস্ট্রয় হওয়া শুরু করবে কারণ হচ্ছে সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড প্রোটিওলাইটিক এনজাইম লাইসোজাইম থেকে সিক্রেট হওয়া সব কারণে এই হচ্ছে ডিজলভ হবে বোনসের যে ম্যাট্রিক্স ডিজলভ হবে আর ডিজলভ হলে আলটিমেটলি ক্যালসিয়াম কিন্তু রিলিজ হয়ে যাবে এই ক্যালসিয়াম পরে ব্লাডে চলে আসবে এটা হচ্ছে স্লো ফেজের মাধ্যমে তাহলে আমরা যেটা বললাম যে বোনসের ওপর প্যারাথাইরয়েড হরমোন দুটোভাবে কাজ করে একটা হচ্ছে স্লো ফেজের মাধ্যমে একটা হচ্ছে র্যাপিড ফেজের মাধ্যমে র্যাপিড ফেজের মাধ্যমে মিনিটসের মধ্যে যখন ব্লাড ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ থাকে ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ হওয়ার ফলে হয় যখন তখন হরমোন সিক্রেশন হয় এই প্যারাথাইরোড হরমোন বোনসের ওস্টিও ব্লাস এবং ওস্টিও সাইট এই সেলগুলোর উপর কাজ করে হরমোন রিসেপ্টার কাজ বাইন্ড করে রিসেপ্টারের সাথে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করে এই হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তখন হচ্ছে কি করবে এই যে সেলগুলোর যে পারমাবিলিটি ক্যালসিয়ামের পারমাবিলিটি বাড়িয়ে দিবে ফলে সেলের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটা পাম্প আউট হয়ে হচ্ছে ব্লাডে চলে আসবে এবং ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে স্লো ফেজে কী হবে যখন সময় ধরে আর হচ্ছে কাজ হবে ক্যালসিয়াম রিয়া প্রয়োজন হবে লং টার্ম তখন স্লো ফেজে কাজ করবে তখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন অস্টিওক্লাস্টিক সেলের উপর কাজ করে অস্টিওক্লাস্টিক সেলের রিসেপ্টারের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করবে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে কি করবে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করবে করে কি করবে লাইসোজাইম থেকে প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করাবে ল্যাকটিক অ্যাসিড সিক্রেট করাবে সাইট্রিক অ্যাসিড সিক্রেট করাবে এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাসিড সিক্রেট করা যেগুলো হচ্ছে বোন ম্যাট্রিক্সটাকে ডিজলভ করে দেবে আর যখনই বোন ম্যাট্রিক্সগুলো ডিজলভ হবে সবে ক্যালসিয়াম কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে এবং এই ক্যালসিয়াম তখন ব্লাডে চলে এসে ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়াবে ঠিক আছে এবং এই প্রসেসের মাধ্যমে স্লো ফ্লেজের মাধ্যমে কিন্তু সে শুধু ক্যালসিয়াম না ফসফেটও হচ্ছে রিঅ্যাবজর্পশন করাবে র্যাপিড ফেজে কিন্তু শুধু ক্যালসিয়াম রিয়াবজর্শন করা ছিল স্লো ফেজ যখন কাজ হবে তখন সে ক্যালসিয়াম এবং ফসফেট যেহেতু ম্যাট্রিক্সটা ডিজলভ হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ফসফেট দুটোই হচ্ছে হচ্ছে হয়ে যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে সেজন্য ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই সে রিঅ্যাবজর্পশন করিয়ে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেবে ঠিক আছে তাহলে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে আমাদের যে ই সি তাহলে আমরা যদি দেখি যে আমাদের যে ecf ecf এর মধ্যে যে ব্লাড যে হচ্ছে ক্যালসিয়াম আছে থেকে কি কি হতে পারে তাহলে একদিকে হচ্ছে ecf থেকে বন্স তাহলে বন্স থেকে ক্যালসিয়াম থেকে থেকে ক্যালসিয়াম আসতে পারে অথবা যেতে পারে আসতে পারে কিভাবে সেটা আমরা দেখাব ঠিক আছে তারপরে হচ্ছে ইন্টেস্টাইন ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম আসবে তারপরে হচ্ছে ইসিয়ার থেকে ইন্টেস্টাইন হয়ে ফিসের মাধ্যমে কোলনের মাধ্যমে চলে যাবে এটা হচ্ছে কিডনির মাধ্যমে ক্যালসিয়াম ইসেফ ক্যালসিয়াম যাবে তাহলে ক্যালসিয়াম 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 সবই আসা যাবে ঠিক আছে সেল আমরা মোটামুটি ক্যালসিয়াম হোমোস্টেস যদি চিন্তা করি তাহলে বলা হয়ে থাকে যে আমাদের এক্সট্রাসেলার ফ্লুইডে যে ক্যালসিয়াম আছে যেটা বলা হয়েছে থাকে এক মিলিগ্রাম এর মধ্যে হচ্ছে হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে ফাইভ মিলিগ্রাম হচ্ছে আমাদের বোন্সের ডিপোজিশন হচ্ছে আবার ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কিন্তু আবার রিঅ্যাবজর্পশন হয়েছে প্রায় সেম অ্যামাউন্টে বোনসে আমাদের হচ্ছে প্রচুর ঠিক আছে প্রায় টেন লাখ মিলিগ্রাম হচ্ছে বোনসে ক্যালসিয়াম থাকে সে বোনস থেকে পাঁচশো ডিপোজিশন হতে পারে পার ডে আবার পাঁচশো মিলিগ্রাম হচ্ছে পার ডে রিঅাবজর্ রিজর্বশন হতে পারে কিডনির মাধ্যমে আমাদের যে হচ্ছে কিডনির মাধ্যমে যে ক্যালসিয়ামটা চলে যাচ্ছে সেখানে হিউজ অ্যামাউন্টের রিঅাবজরশন হয় ঠিক আছে তেরোশো মিলিগ্রামের মধ্যে এর মধ্যে হচ্ছে হিউজ অ্যামাউন্টের হচ্ছে ক্যালসিয়াম রিঅাবজরশন হচ্ছে তারপরে যেটা হয় হচ্ছে ইন্টেস্টাল অ্যাবজরশন সেটা বলা হয়ে যায় তিনশো পঞ্চাশ মিলিগ্রাম হচ্ছে হচ্ছে অ্যাবজর্বশন হয় হচ্ছে এক্সাসোলার ফ্লুইডে আর আড়াইশো মিলিগ্রাম হচ্ছে পরবর্তীতে এক্সক্রিশন হয়ে যায় ফিসেসের মাধ্যমে যাওয়ার জন্য ঠিক আছে ইউরিনের মাধ্যমে হান্ড্রেড মিলিগ্রাম পার ডে হিসাবে হচ্ছে ক্যালসিয়াম এক্সক্রিশন হয়ে যায় তো মোটামুটি আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ক্যালসিয়াম হিমোস্টে প্যারাথাইরয়েড হরমোন যে তিনটা পার্টের উপর কাজ করে এখন কথা হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আর কি বাড়াচ্ছে বাড়াচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ভিটামিন ডি কীভাবে তৈরি হয় হোয়াট ইজ সাইট অফ সিনথেসিস অফ ভিটামিন ডি আমরা সবাই জানি যে সূর্যের আলো যখন স্কিনে পড়ে স্কিনে যখন পড়ে তখন আমাদের স্কিনের ভিতরে যে কলিক্যালসি ফেরল আছে হুম যেটা আমরা বলি যেটা হচ্ছে আমাদের স্কিন যখন সানলাইট পড়ে ঠিক আছে সানলাইট স্কিনে এসে পড়লো সানলাইট যখন পড়ে আমরা জানি আমাদের যে স্কিনে সেখানে যে ফ্যাট আছে সেটি সেখানে আছে কলি ক্যালসিফেরল ঠিক আছে কলি ক্যালসিফেরল অর্থাৎ ইনঅ্যাকটিভ অবস্থায় আছে ভিটামিন ডিটা তখন কি হবে এটা যখন এখান থেকে চলে যাবে লিভারে লিভারে গিয়ে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এটার হাইড্রক্সিলেশন হবে টোয়েন্টি ফাইভ পজিশনে ওই তৈরি করবে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কলিক্যালসি ফেরো তাহলে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কলি ক্যালসি ফেরক টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি ফেরল তৈরি করবে টোয়েন্টি ফাইভ ক্যালসিফেরল ফেরল তখন কোথায় যাবে যেটা যাবে কিডনিতে এটা মনে সব সবসময় যে ভিটামিন ডি কিন্তু কিডনিতে হচ্ছে অ্যাক্টিভেটেড হয় ঠিক আছে কিডনিতে অ্যাক্টিভেটেড হয় আর এই কারণে যারা কিডনি রোগী থাকে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তার কারণেই তাদের ক্যালসিয়াম কম থাকে কারণ ভিটামিন ডি আমরা দেখব ইনটেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায় সো তাদের কিডনিতে সমস্যা থাকে তাদের এই অ্যাক্টিভেশনটা হতে পারে না অর্থাৎ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হতে পারে না তাদের জন্য বাইরে থেকে ভিটামিন ডি এর অ্যাকটিভ ফর্মটা সাপ্লাই দিতে হয় সো 25 হাইড্রোক্সি এটা চলে যাবে হচ্ছে কিডনিতে কিডনিতে যখন যাবে তখন কিন্তু প্যারাথাইroid হরমোন লাগবে কিডনিতে যখন যাবে তখন প্যারাথাইroid হরমোন স্টিমুলেটেড করবে এর কনভার্সনটা তখন 1 নাম্বার @25 নাম্বার দুটো জায়গায় হচ্ছে হাইড্রক্সিলেশন হবে হয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাই হাইড্রক্সিকলিক্যালসিফেরল অর ক্যালসিট্রাউল নামে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হবে সো তাহলে কিডনিতে যাবে কিডনিতে প্যারাথাইরয়েড হরমোন আসবে প্যারাথাইরয়েড হরমোন কিন্তু লাগবে হচ্ছে কিডনিতে এই কনভার্সনের জন্য অর্থাৎ হচ্ছে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি ক্যালসিফেরল থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ অ্যাক্টিভ ফাইনাল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি করার জন্য কিন্তু প্যারাথাইরয়েড হরমোন লাগবে সো প্যারাথাইরয়েড হরমোন আসবে এবং এসে সে হচ্ছে তৈরি করবে ওয়ান টোয়েন্টি ফাইভ এক নাম্বার এবং পঁচিশ নাম্বার ডাই হাইড্রক্সি দুইটো হাইড্রক্সিডন হচ্ছে ডাই হাইড্রক্সি হাইড্রক্সি কলিক্যালসিফারল ক্যালসি ট্রায়ল দ্যাট ইজ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তাহলে এই যে ক্যালসি ট্রায়ল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ঠিক আছে এ কি করবে এ হচ্ছে তিনটা ফর্মে কাজ করবে ইন্টেস্টাইনের ওপর ক্যালসি হচ্ছে তিনটা ফেজে কাজ করবে কি ভাবে কাজ করবে প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম যে অ্যাবজর্ব করবো তাহলে এটা বাইন্ডিং লাগবে বাইন্ড করার জন্য লাগবে ক্যালসিয়ামকে যে বাইন্ড করবে তাহলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের পরিমাণ বাড়াই দিবে এটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বাইন্ডিং প্রোটিন ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন সেটার পরিমাণ বাড়াবে দ্বিতীয় কি করবে ক্যালসিয়াম স্টিমুলেটেড এটি পেজ অর্থাৎ ক্যালসিয়াম অবজর্বশন করার জন্য পাম্পিং অ্যাক্টিভিটি যে এনজাইম সে এনজাইমটাকে করে দিবে তাহলে ক্যালসিয়াম 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 স্টিমুলেটেড এটি পেজ ঠিক আছে এই এনজাইমটাকে এইসমুলেটেড করবে আর থার্ড যেটা সেই সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটিসের পরিমাণ বাড়িয়ে দেবে সো অ্যালকালাইন ফসফেট অ্যালকালাইন ফসফেটিস এবং এই তিনটা অ্যাকশন মিলিয়ে হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে ইনক্রিজ দ্য ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম intestinal absorption অফ calcium calcium intestinal absorption বাড়াবে ফলে কী হবে প্লাজমা ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম যখন আবার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন এটা মাথায় রাখতে হবে যখন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেশি হবে তখন কিন্তু প্যারাথাইরয়েড হরমোনো আবার ইনহিবিটরি ইফেক্ট দিবে কিডনিতে গিয়ে যাতে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রক্সিকোলিক্যালসিপারস তৈরি হতে না পারে ইনহিবিট করবে কিডনিতে যাতে এই কনভারশন ফাইনাল অ্যাক্টিভেশনটা যেন তৈরি না হয় যখন ক্যালসিয়ামের লেভেল অনেক বেশি বেড়ে যাবে তাহলে আমরা যেটা বললাম প্রথমে বললাম যে প্যারাথাইরয়েড হরমোন সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি যেটা ক্যালসি ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রক্সি কলিক্যালসিফেরল যেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে তার কাজ হচ্ছে ইনটেস্টাইনে সে তৈরি হবে কীভাবে স্কিনে যখন সানলাইট পড়ে স্কিনে যখন সানলাইট পড়ে তখন আমাদের স্কিনে যে আছে কলিক্যালসিফেরল সে এর ওপর হচ্ছে স্কিনে সানলাইটটা পড়লে এটা লিভারে যাবে লিভারে

ভিটামিন ডি যেটা আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রল এই ক্যালসিট্রল তখন ইন্টেস্টাইনে যাবে ইন্টেস্টাইনে গিয়ে হচ্ছে ইনটেস্টাইনাল ইপেথেলিয়াম যে আছে সেই ইপেথেলিয়ামে গিয়ে তিনটা কাজ করবে একটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের পরিমাণ বাড়াবে একটা হচ্ছে ক্যালসিয়াম স্টিমুলেটেড এর পরিমাণ বাড়াবে একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটাইজ বাড়াবে এই তিনটা ইফেক্ট দিয়ে সে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে এবং আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে যখন ক্যালসিয়াম লেভেল আবার বেড়ে যাবে তখন আবার প্যারাথাইরড হরমোন যেহেতু বেশি আছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সে কিডনিতে ইনহিবিটরি ইফেক্ট দিয়ে টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান টোয়েন্টি ফাইভের কনভার্সন অর্থাৎ ফর্ম ভিটামিন ডি তৈরিটাকে বন্ধ করে দেবে সো এটা হচ্ছে ভিটামিন ডি তাহলে ভিটামিন ডি তাহলে আমরা যেটা বলেছিলাম প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম অ্যাবজরপশন সাহায্য করে ইনটেস্টাইনি ইন্টেস্টাইনে কিন্তু সে ডিরেক্টলি কাজ করছে না ভিটামিন ডিকে অ্যাক্টিভ ফর্মে তৈরি করে সে ভিটামিন ডি দিয়ে ইনটেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজরশন করাচ্ছে সেটা মনে রাখতে হবে প্যারাথাইরয়েড হরমোন সরাসরি কিন্তু ইনটেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে না এটা ভিটামিন ডি এর মাধ্যমে ইনডাইরেক্টলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায় তাহলে বাকি কি তাহলে এই দুটো হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে কমাচ্ছে কে কমাচ্ছে হচ্ছে ক্যালসিটোনিন ক্যালসিটোনিন কি জিনিস আমরা জানি থাইরয়েডের পড়ার সময় আমরা জানি জানছি যে ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল থাইরয়েডের যে প্যারাফলিকুলার সেল আছে সে প্যারাফলিকুলার সেল থেকে সিক্রেট হয় হচ্ছে ক্যালসিটোনিন ক্যালসিটোনিন হচ্ছে এটা একটা একটা অ্যামিনো অ্যাসিড প্রোটিন হরমোন

এই অফ ক্যাসিটনিন কিভাবে কাজ করবে ক্যালসিটনিনও কাজ করবে হচ্ছে দুটো জায়গায় একটা হচ্ছে একটা হচ্ছে কিডনিতে বোমস মধ্যে সে কি করবে ক্যালসিয়ামের যে রিজপশন হয় সে রিজর্পশনটাকে বন্ধ করে দিবে বোন বোনের রিজপশন হতে দিবে না ক্যালসিয়ামের রিজর্পশন বন্ধ করে বোনে মিনারেলাইজেশন আর আরেকটা হচ্ছে কিডনিতে কিডনিতে সে কি করবে ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়িয়ে দিবে ফসফেটের রিঅ্যাবজর্পশন বাড়াবে তাহলে ক্যালসিটনিন কি করছে বোন্সে হচ্ছে বোনে ক্যালসিয়ামের যে হচ্ছে রিজার্ভশন হচ্ছে ক্যালসিয়ামের যে হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম যে বোন্স থেকে ব্লাডে চলে আসছে সেটা বন্ধ করছে রিজার্ভশন বন্ধ করে দিয়ে বোন্সে মিনারালাইজেশন করাচ্ছে অর্থাৎ ক্যালসিয়াম ডিপোজিশন করাচ্ছে একই সাথে কিডনিতে কিডনিতে ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়াচ্ছে ফসফেটের হচ্ছে এক্সক্রিশন কমিয়ে ফসফেটের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে ব্লাডে ফসফেটের লেভেল বাড়াচ্ছে এটা হচ্ছে ক্যালসিটোনিন তাহলে মোটের উপর যদি আমরা চিন্তা করি যে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিভাবে হচ্ছে একটু যদি আমরা ওভারভিউ করি পরীক্ষা তোমাদের সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস কিভাবে হচ্ছে আমরা একটা বড় একটা ই দিয়ে কীভাবে প্রত্যেকটা হরমোন কিভাবে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের সাথে যুক্ত আছে সেটা আমরা একটু হচ্ছে দেখব কি হচ্ছে ক্যালসিয়াম হোমোস্টেসিস দেখতে গেলে আমাদের বুঝতে হবে যে ডিক্রিজ ব্যাড ক্যালসিয়াম লেভেল সো প্রথম হচ্ছে ক্যালসিয়াম ডিক্রিজ হলো ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম যখন ডিক্রিজ হয়ে গেল ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম হলে স্বাভাবিকভাবে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড হবে সো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হয়ে টিপ থেকে প্যারাথর্মোন বের হবে প্যারাথাইরয়েড হরমোন বের হবে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট করবে প্যারাথাইরয়েড হরমোন আমরা বললাম কিভাবে কাজ করবে প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড হরমোন এখন কাজ করবে কোথায় বোনসে বোনসে কি করবে ক্যালসিয়াম রিজরশন বোনস থেকে ক্যালসিয়াম রিজার্ভশন করবে কিডনিতে কিডনিতে কি করবে ক্যালসিয়াম রিঅাবজর্শন ক্যালসিয়াম রিঅাবজর্শন করাচ্ছে ঠিক আছে কিডনিতে সে দুটো কাজ করবে একটা হচ্ছে ক্যালসিয়াম রিঅাবজর্শন করাবে আরেকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাই হাইড্রক্সি কলিক্যালসিফেরল তৈরি করতেছে ডাইহাইড্রক্সি হাইড্রক্সি তাহলে এটা কোথা থেকে আসতেছে এটা আসতেছে স্কিন সানলাইট আগে যেটা আমরা করলাম কলিক্যালসিফেরল কলিক্যালসিফেরল লিভারে যাচ্ছে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কলিক্যালসিফেরল সেটা চলে যাচ্ছে কিডনিতে কিডনিতে তাহলে কিডনিতে হরমোন কিডনিতে একসাথে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করাচ্ছে একই সাথে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডা হাইড্রক্সি কলিক্যালসিফেরল অর্থাৎ ক্যালসিট্রায়াল তৈরি করতেছে এই ক্যালসিট্রাল চলে যাচ্ছে ইন্টেস্টাইনে ইনটেস্টাইনে আমরা বলছিলাম কি ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন পরিমাণ বাড়াচ্ছে প্রোটিন তারপরে কি ঘটছে ক্যালসিয়াম স্টিমুলেটেড এডি পেজ এনজাইম কি করাচ্ছে এবং অ্যালকালাইন ফসফেটেজ এই তিনটার মাধ্যমে কি করতেছে इंटेস্টাইনাল इंटेস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম করতেছে অফ ক্যালসিয়াম তাহলে একদিকে ক্যালসিয়াম রিজর্পশন হচ্ছে একদিকে ক্যালসিয়াম রিঅাবশন হচ্ছে একদিকে ইনটেস্টাইনাল হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেল প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়তেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম প্লাজমা ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন স্টিমুলেটেড হচ্ছে কে প্যারাফালিকুলার সেল প্যারাফিল করে সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডস সিক্রেট করতেছে কি ক্যালসিটোনিন ক্যালসিটোনিন ক্যালসিটনিন কোথায় কাজ করতেছে একটা হচ্ছে বোমসের ওপর এটা হচ্ছে কিডনির ওপর বোনসের ওপর কাজ করে করে ইনহিবিট করবে বোন রিজার্ভশন ইনহিবিট করবে অ্যান্ড স্টিমুলেট বোন মিনারেলাইজেশান মিনারেলাইজেশান বোনের মিনারেলাইজেশান স্টুমুলেটেড করতেছে আর কিডনির ওপর কাজ করে কী করতেছে ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন অ্যান্ড ডিক্রিজ ফসফেট সরি ইনক্রিজ ফসফেট রিঅাবজান বাড়াচ্ছে তাহলে এই প্রসেসের মাধ্যমে সে কী করতেছে ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম তাহলে এদিকে ইনক্রিজ প্লাজমা প্লাসিয়াম আর এদিকে ডিক্রিজ মিলে আমার এই মাঝখানে যে জায়গা সেটা হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টিস ক্যালসিয়াম হোমিওস্টেসিস তাহলে আবার যদি একটু রিভিউ করি আমরা পুরো প্রসেসটা ক্যালসিয়াম হোমিওস্টেসিস কিভাবে হচ্ছে আমরা বলছি ক্যালসিয়াম লেভেল বাড়াছে দুটো হরমোন একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আর একটা হচ্ছে ব্যক্তি ফার্ম অফ ভিটামিন ডি দ্যাট ইজ ক্যালসিট্রায়ল ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ করতেছে হচ্ছে ক্যালসিটোনিন হরমোন প্যারাথাইরয়েড হরমোন আসতেছে প্যারাথাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যেটা থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে চারটে কোনো চারটা ছোট ছোট গ্ল্যান্ড থাকে ক্যালসিটোনিন আসতেছে কিভাবে কীভাবে আসতেছে প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আছে সেখান থেকে ভিটামিন ডি কীভাবে আসতেছে সানলাইটের মাধ্যমে বা ধীরে ধীরে কনভার্ট হয়ে ওয়ান হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হচ্ছে এখন কি হচ্ছে যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল হচ্ছে যখন প্লাজমা ক্যালসিয়াম লেভেল হচ্ছে ডিক্রিজ হবে প্লাজমা ক্যালসিয়াম লেভেল যখন ডিক্রিজ হয় তখন স্বাভাবিকভাবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে এবং প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করবে প্যারাথাইরয়েড হরমোন যখন সিক্রেট হবে প্যারাথাইরয়েড হরমোন আমরা জানি কাজ করবে কোথায় প্রথমেও সে কাজ করবে বোসের উপর তার টার্গেট হচ্ছে প্রথম সে স্লো ফেজ বা র্যাপিড ফেজ এর মাধ্যমে প্রথমে র্যাপিড ফেজ তারপর স্লো ফেজের মাধ্যমে কাজ করবে র্যাপিড ফেজের মাধ্যমে কী করবে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটিক সেলের উপর কাজ করবে সেখান থেকে সেলের ম্যামব্রেনের পার্মাবিলিটি বাড়িয়ে দিয়ে ক্যালসিয়ামের রিজার্ভশন করাবে স্লো ফেজে ফেস ফেজে স্লো ফেজে কি করবে স্লো ফেজে সে হচ্ছে অনেক সময় নিয়ে ওটার যে লাইসোজাইম আছে সেই লাইসোজাইম থেকে প্রোটিনলাইটিক লাইটিক সিক্রেট করাবে এবং হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড এগুলো সিক্রেট করাবে ফলে কি হবে বোনসের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সগুলো ডিজলভ হবে ফলে ক্যালসিয়াম ফসফেট এগুলো সব হচ্ছে রিলিজ হয়ে যাবে এবং ক্যালসিয়ামটাকে সে ব্লাডে নিয়ে আসবে তাহলে রিঅাবজোশন করবে তারপরে সে হরমোন যাবে কিডনিতে কিডনিতে সে দুটো কাজ করবে এক হচ্ছে কিডনি থেকে যে কিডনিতে ক্যালসিয়াম চলে যাচ্ছে সেটাকে সে রিঅাবজোরশন করবে তাহলে রিঅাবজোরশন অফ ক্যালসিয়াম করাবে আরেক আরেকটার সাথে সে ভিটামিন ডি কে অ্যাক্টিভেটেড করবে সে তার আগে ভিটামিন ডে তাহলে কিভাবে হচ্ছে আমরা সবাই জানি স্কিনের উপর যখন সানলাইট পড়ে ফ্যাটার থেকে আমরা হয় সেটা লিভারে গিয়ে 25 হাইড্রোক্সি ক্যালসিফেরল হয় হয় সেটা কিডনিতে যায় কিডনিতে যাওয়ার পর প্যারাথাইরয়েড হরমোন কিডনির উপর স্টিমুলেটেড করে হচ্ছে 25 হাইড্রোক্সি হাইড্রক্সি কালিকালসিফেরালকে ওয়ান টোয়েন্টি ফাইভ তৈরি করে অর্থাৎ অ্যাকটিভ ফর্ম অফ ভিটামিন ডি যেটা ক্যালসি ট্রায়লে কনভার্ট করে ক্যালসি ট্রায়ালে কনভার্ট হয়ে গেলে এই ক্যালসিট্রায়ল তখন চলে যায় ইন্টেস্টাইনে ইনটেস্টাইনে গিয়ে তাহলে সে তখন কি করবে তিনটা মাধ্যমের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াবে একটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বাড়াবে একটা হচ্ছে ক্যালসিয়াম স্টিমুলেটেড এটিপিএস বাড়াবে আর একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজের পরিমাণ বাড়াবে এবং তিনটা অ্যাকশনের মাধ্যমে সে হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম হলো তাহলে বোন থেকে রিজর্পশন হলো কিডনি থেকে রিঅ্যাবজর্পশন হবে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হলো তিনটা মিলে ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে যেটা কমে গিয়েছিল সেটা বেড়ে গেল আবার যখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে তখন হচ্ছে স্টিমুলেটের হচ্ছে আমার যে থাইরয়েডের প্যারাফেলিকুলার সেল সেখান থেকে হবে ক্যালসিটোনিন কাজ করবে দুটো জায়গায় একটা হচ্ছে বোনসের উপর যে বোন রিজর্পশন হচ্ছিল সেটাকে সে বাধা দিবে বোনের মিনারালাইজেশন করাবে ক্যালসিয়ামটাকে বোনসের ভিতরে রেখে দিবে তাহলে বোন মিনারালাইজেশন করাবে হবে দিকে সে কিডনিতে যাবে কিডনিতে গিয়ে কিডনিতে যে ক্যালসিয়ামের রিঅাবজর্শন হচ্ছে সেটা বন্ধ করে দিবে সে ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়া দিবে ক্যালসিয়ামকে বডি থেকে বের করে দিবে সো ক্যালসিয়ামের এক্সক্রিশন করাবে ফসফেটের রিআাবজর্শন করাবে সো আলটিমেটলি যে ক্যালসিয়ামটা বেড়ে গেছিল সেই ক্যালসিয়ামটা কিন্তু আবার নর্মাল ডিক্রিজ হয়ে যাবে ডিক্রিজ প্লাসা ক্যালসিয়াম লেভেল তাহলে এই হচ্ছে প্যারাথাইরয়েড এবং ভিটামিন ডি অ্যাকশনের জন্য প্লাজমা ক্যালসিয়াম লেভেল যেটা বে কমে গেছে কমে গেলে বেড়ে যাচ্ছে আবার বেড়ে যাওয়া ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিটনের জন্য হচ্ছে কমে যাচ্ছে এই দুইটা ইফেক্ট মিলিয়ে আমাদের হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টেসিস হচ্ছে

টোটাল থাইরয়েড যখন রিমুভ হচ্ছে তখন হচ্ছে থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও রিমুভ হয়ে যাচ্ছে সো সার্জিক্যাল রিমুভাল অফ দ্যারাথাইর গ্ল্যান্ড ডিউরিং দা রিমুভাল অফ দ্য অপারেশন অফ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড রিমিউ করো আর কি কারণে খুব কমই হয় সেটা হচ্ছে অটোমিনো ডিজিজ হচ্ছে অটোইমিউন ডিজিজ আছে থাইরয়েড গ্ল্যান্ডের এগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল ফলে থাইরয়েড হচ্ছে আর কাজ করতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল ফলে সেই রিসেপ্টারের উপরে কাজ করতে পারছে না আর এটা কি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের যে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের সংখ্যা কমে গেলো সেটা অটোমেটিক ডিসিজের জন্য হতে পারে মিউটেশনের জন্য হতে পারে সেটা হচ্ছে ডিক্রিজ ডেফিসিয়েন্সি অফ দ্য রিসেপ্টার অফ দ্য থাইরয়েড প্যারা হরমোন টার্গেট সেল টার্গেট সেল যে জায়গায় আছে কিডনিতে অথবা হচ্ছে বোন্সে এগুলো জায়গায় যে টার্গেট সেল ছিল সেই টার্গেট সেলে যে রিসেপ্টার যার উপর বান্ত করে হচ্ছে হরমোন কাজ করবে সেই প্যারাথাইরয়েডের রিসেপ্টারের পরিমাণ কমে গেল তখন হচ্ছে এই ডেফিসিয়েন্সি হবে প্যারাথাইরোডর্মাস এগুলো কারণে হাইপো প্যারাথাইরয়েডিজম হতে পারে হাইপো প্যারাথাইরয়েডিজম হওয়ার সবচেয়ে কমন কী যে একটা যে শব্দ সেটা সবাই জানি সেটা হচ্ছে টিটানি 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 কি টিটানি শুধু ক্যালসিয়ামের জন্য হয় না এটা মনে রাখতে হবে টি টিটানি দুইটা শব্দ টিটেনাস টিটেনাস কিন্তু আলাদা শব্দ টিটেনাস হচ্ছে একটা মাইক্রো অর্গানিজমের জন্য হয় এক ধরনের খিচুনি সেটা আলাদা টিটেনাস টক্সাইড এর কারণে হয় আর এটা হচ্ছে টিটানি টিটানি কি হচ্ছে ইটস এন সংজ্ঞাটা কি ইট ইজ অ্যাবনরমাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাইপার এক্সাইটেবিলিটি অফ দ্য নার্ভ এন্ড স্কেলিটাল মাসল রেজাল্টিং ইন পেইনফুল মাসল স্পাজম ঠিক আছে ইনভল্টারি কন্ট্রাকশন অফ দ্য মাসল অর গ্রুপ অফ মাসল ইনভান্টারি কন্ট্রাকশন বিশেষ করে পার্টিকুলারলি ইন দ্য ফিট অ্যান্ড হ্যান্ড হাত এবং পায়ে তাহলে অ্যাবনরমাল কী বললাম আপনার কিটনি ইজ এন অ্যাবনরমাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাইপার এক্সাইটেবিলিটি অফ নার্ভ অ্যান্ড স্কালিটাল মাসল রেজাল্টিং ইন পেইনফুল মাসল স্পাজম পার্টিকুলারলি ইন ফিট অ্যান্ড হ্যান্ড এখন এই টিটেনির কি কি কারণে হতে পারে টিটেনির একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্যালসিমিয়ার জন্য হতে পারে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় সে কারণেও হচ্ছে কিন্তু টিটেনি হতে পারে আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে পার্টিকুলারলি আমরা ক্যালসিয়ামের কারণে যেটা হাইপোক্যালসিমিক টিটেনি সে হাইপোক্যালসিমিক টিটেনি যেহেতু আমরা ক্যালসিয়াম হোমোস্টেসিস নিয়ে কথা বলতেছি হাইপোক্যালসিমিক টিটেনি নিয়ে মেনলি আমরা হচ্ছে কথা বলবো হাইপোক্যালসিমিক কি যখন ক্যালসিয়ামের লেভেল কমে যায় স্পেশালি আমরা বললাম ক্যালসিয়ামের লেভেল কত এইট পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট ফাইভ

মুশকিল লিথাল হয়ে যায় ফোর মিলিগ্রাম পার ডেসিলিটার তো সিক্স মিলিগ্রামে গেলে আমরা টিটেনিক ফিচার পাবো ফোর মিলিগ্রামের নিচে গেলে পেশেন্ট হচ্ছে এক্সপায়ার করার চান্স আছে সো কত ধরনের টিটেনি আছে হাইপার ক্যাসেমিক টিটেনিকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে ওভার টিটেনি একটা হচ্ছে ল্যাটেন টিটেনি ওভার টিটেনি কি যেটা আমরা চোখে দেখতে পারবো ওভার ওভার মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে ঠিক আছে আর ল্যাটেন টিটেনি এটা ল্যাটেন মানে সুপ্ত যেটা সুপ্ত আছে দেখতে পাচ্ছি না কিন্তু কোনো সায়েন্স সিম্পটম নাই কিন্তু তার টিটেনি আছে ঠিক আছে নো সায়েন্স সিম্পটম ঠিক আছে যখন কী হয় তাহলে এই যে টিটেনিতে যখন ক্যালসিয়াম লেভেলটা নেমে যায় তখন কি হয় সোডিয়ামের পারমাবিলিটি বেড়ে যায় এবং সোডিয়াম পারমাবিলিটি বেড়ে গিয়ে সোডিয়াম হচ্ছে দ্রুত হচ্ছে ঢুকে যায় না সোডিয়াম দ্রুত ঢুকে গেলে আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল বেশি হবে এবং সেই কারণে কি হবে মাসল কন্ট্রাকশন হবে ঠিক আছে সোডিয়াম আয়ন ইজি ইনিসিয়েশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল হবে এবং মাসল কন্ট্রাকশন হবে এটাই হচ্ছে মেনলি টিটেনির ফিচার আমরা কি বললাম তাহলে যে যখন ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন ক্যালসিয়াম লেভেল যখন কমে যাচ্ছে তখন হচ্ছে সোডিয়ামের পারমাবিলিটি নর্মাল হচ্ছে যায় তখন ঠিক আছে মোর এক্সাইটেবল হয়ে যায় কারণ ইনক্রিজ হচ্ছে পারমাবিলিটি সোডিয়াম সোডিয়ামের পারমাবিলিটি বেড়ে যায় এবং সোডিয়াম তখন ক্যালসিয়ামের পরিবর্তে সোডিয়াম ঢোকা শুরু করে যায় এবং সোডিয়াম যখন ঢোকা শুরু করে আমরা জানি সাডেন অ্যাকশন পটেন্সিয়াল হবে ক্যালসিয়াম তো একটু একটু লুজ সে ধীরে ধীরে ক্যালসিয়াম কাজ করাবে কিন্তু সোডিয়াম তো খুব ফাস্ট সে দ্রুত হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল করবে সে অ্যাকশন পটেন্সিয়ালের ফলে হচ্ছে এক্সাইটেবিলিটি হবে এক্সাইটেবিলিটি হবে স্পন্টেনিয়াস হবে স্কালিটাল মাসেলে ফলে কী হবে এবং সোডিয়াম যখন যাব অনেক এক্সাইটেবিলিটি হবে একটা টোনিক মাসুলার কন্ট্রা কন্ট্রাকশন হবে এটাকে আমরা বলতেছি হাইপোক্যালসিয়াম টিটেনি ঠিক আছে এবং এই কন্ট্রাকশন যে ক্যালসিয়ামের যে যখন কমে যাচ্ছে ব্রেইনে যখন এই কাজটা হবে তখন হচ্ছে সিজার হবে সিজার মানে কনভালশান তার মানে খিচুনি হবে কারণ ব্রেইনে যখন এক্সাইটেবিলিটি বেড়ে যাবে সোডিয়ামের কারণে যখন এক্সাইটেবিলিটি এরকম দ্রুত হতে থাকবে তখন হচ্ছে কনভালশন আর সিজার হবে তাহলে ফিচার কি ফিচার ফিচার কি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একটা ট্রায়ার ট্রায় মানে তিনটা তিনটা সাইন পাওয়া যায় ট্রায়ার্ড একটা হচ্ছে কনভালশন এখানে কমন বাচ্চাদের ক্ষেত্রে ট্রায় মধ্যে হচ্ছে কনভালশন ইন ব্রেইন একটা হচ্ছে ল্যারেন্জিয়াল স্ট্রাইডোর কেন হবে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডোর ভাইভাতে এটা কমনলি জিজ্ঞেস করে যে ল্যারেন্জিয়াল স্ট্রাইডোর কেন হবে টু দা স্পাজম স্পাজম অফ দ্য রেসপিটারি মাসাল যেহেতু মাসল কন্ট্রাকশন হচ্ছে যেহেতু ক্যালসিয়ামের পরিবর্তে সোডিয়াম ঢুকতেছে এক্সাইটিবিলিটি বেড়ে যাচ্ছে এখানকার যে ল্যারিংসের যে মাসল সে মাসলগুলো কন্ট্রাকশন হবে ফলে কি হবে ল্যারিংসের মাসল হচ্ছে বদ্ধ হয়ে আসবে তখন সে যখন শ্বাস নিবে একটা শব্দ হবে সেইটাকে বলা হয় ল্যারেন্জিয়াল স্ট্রাইডোর আর একটা হচ্ছে কার্কোপাটাল স্পাজম এই স্পাজম কি হচ্ছে আমার এই যে আঙ্গুলগুলো সে সেইখানে হচ্ছে হাত বা পায়ের আঙুলে এক ধরনের স্পেশাল ফিচার আছে যেটাকে বলা হয় কারপোপ্যাটালেস স্পাজম কিভাবে হয় পরীক্ষায় হলে তোমাদের কারপোপ্যাটালেস স্পাজম দেখাইতে হবে কি কি হবে রিস্ট প্রনেটেড হাইপার

ঠিক আছে কার্পো পাডাল স্পাজমটা দেখা ওইভাবে দেখাতে হবে তাহলে ফিচার কি বললাম আমরা কার্পো স্পাজমে হচ্ছে প্রোনাইটেড হচ্ছে রিস্ট তারপর হচ্ছে ফ্লেকশন অফ দ্য মেটা কার্পো ফ্যালেনজিয়াল জয়েন্ট হাইপার এক্সটেনশন অফ দ্য ইন্টার জয়েন্ট অ্যান্ড অপোজিশন অফ দ্য থাম অপোজিশন অফ দ্য থাম দিস ইজ দ্য কার্পো স্পাজম তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বললাম টিটেনিতে ট্রায়াড ট্রায়াড মানে তিনটা ট্রায়াড কী কী আছে ইন চিলড্রেন চিলড্রেন ট্রায়ার্ড ইন চিলড্রেন ট্রায়ার কি কি আছে একটা হচ্ছে কনভালশন কনভালসান একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডর ডিউ টু স্পাজম অফ দ্যারেঞ্জিয়াল মাসল ল্যারেঞ্জিয়াল স্ট্রাইডোর আর সবশেষে হচ্ছে কার্পোপ্যাডাল স্পাজম কার্পোপ্যাডাল স্পাজম কার্পোপ্যাডাল কার্পোপ্যাডাল স্পাজম কার্বোপ্যাটাল স্পাজম এটা হচ্ছে ট্র্যাট চিলড্রেনদের ক্ষেত্রে এটা ওভার টিটেনিতে ওভার টিটেনিতে হচ্ছে অ্যাডাল্টদের কি হবে অ্যাডাল্টদের এই কার্বোপ্যাটাল স্পাজন থাকবে আর লঞ্জার স্পাজম এই থাকবে না যেটা হবে ফেস ফেস ফিঙ্গার টোজ এগুলোর মাসালে মাসাল টুইকলিং হবে ঠিক আছে ক্লিকারিং হচ্ছে মাসালের টুইকলিং হবে টিংলিং অফ মাসেল অফ দ্য ফেস টোজ অ্যান্ড ফিঙ্গার্স এটা হচ্ছে অ্যাডাল্ট এর ক্ষেত্রে হবে আর টায়ার যেটা সেটা হবে চিলড্রেন এর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ল্যাটেন টিটেনি কিভাবে বুঝবো ল্যাটিনির জন্য আমাদের কিছু টেস্ট আছে একটা হচ্ছে সাইন আছে একটা হচ্ছে ট্রোসোসাইন সাইন এটা হচ্ছে একটা সাইন দুই নাম্বার যে সাইন সেটা হচ্ছে sign. Draw shows. Draw shows sign. টসর সাইন আর টপস্টিক সাইন হুম তো সাইন কিভাবে বুঝবো আমরা যখন হচ্ছে ব্লাড হুম ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার যার আছে তার থেকে যদি টোয়েন্টি উপরে নিয়ে তিন মিনিট রেখে দেয় অর্থাৎ ব্লাড প্রেশার কাপ বাধা আছে আমার কাপ বেঁধে আমি ব্লাড প্রেশার উঠালাম সিস্টলিক ব্লাড প্রেশার মনে করি কারো সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান থার্টি আছে তখন তার চেয়ে টোয়েন্টি বেশি নিলাম ওয়ান ফিফটিতে নিলাম যখন ওয়ান ফিফটি নিয়ে আমি এটাকে তিন মিনিটস ঠিক এইভাবে রেখে দিলাম ঠিক যখনই এরকম রেখে দেবে অটোমেটিক্যালি আমি যে কার্পোপাটাল স্পাজমের যে সাইন দেখাচ্ছি সেই সাইন চলে আসবে ঠিক আছে স্পাজম শুরু হয়ে যাবে ঠিক আছে এই স্পাজমটা চলে ডেভেলপ করে যাবে যখন এই হচ্ছে

জেন্টাল ট্যাপিং করে ফেশিয়াল নার্ভ যেটা দিয়ে আসে সেইখানে কানের কাছে সেইখানে যদি আমরা হচ্ছে একটা জেন্টাল হচ্ছে ট্যাপিং করি ঠিক আছে তখন হবে ফেশিয়াল মাসেলের টুইচিং হবে এই জায়গাটা কেঁপে উঠবে কেঁপে উঠবে যখনই আমরা একটা ফেশিয়াল নার্ভের যে রুট সেখানে যদি আমরা একটা জেন্টাল ট্যাপিং করি পুরো মাসেলটা কেঁপে উঠবে টুইচিং হবে মাসাল কন্ট্রাকশন হবে এটাকে আমরা বলতেছি চভেস্টিক সাইন তাহলে আমরা বললাম যে হচ্ছে ওভার টিটেনি ওভার টিটেনির ক্ষেত্রে আমরা বললাম যে হাইপোক্যালসেমিক যে হাইপোক্যালসেমিক টিটেনি যেটা ওভার টিটেনির মধ্যে আমরা পাই চিলড্রেনদের ক্ষেত্রে টায়ার্ড টায়ার্ডের মধ্যে তিনটা সাইন আমরা পাচ্ছি একটা হচ্ছে কনভালশন অবশ্যই থাকবে বাচ্চাদের সেকেন্ড হচ্ছে ল্যারেঞ্জিয়াল স্টার্ডার কারণ হচ্ছে স্পাজম অফ দ্য ল্যারেঞ্জিয়াল মাসল তিন নম্বর হচ্ছে কার্পোপাটাল স্পাজম কারণ এখানকার হচ্ছে স্কেলটাল মাসলগুলো হচ্ছে হাইপার হয় সেই কারণে হয় ফিচারটা কি আমরা দেখিয়ে দিলাম তারপরে যেটা বলছি ল্যাটেন টিটেন ল্যাটেন টিটেনি কি আমরা চোখে দেখতে পারবো না কিন্তু হচ্ছে কোনো একটা

হচ্ছে টমিস্টিক সাইন আরেকটা সাইন বলা হয় এটাকে বলা হয় আর্ফ সাইন সাইন হচ্ছে যদি স্কেলিটাল যদি ইলেকট্রিক্যাল নর্মালি করা সম্ভব না কারণ কাউকে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া যায় না যদি এই ইলেকট্রিক্যাল দেওয়া হয় যার হাইপোকালসেমিক আসে চিন্তা করতেছি খুব মাইল্ড যদি ইলেকট্রিক্যাল স্টিমুলেশনও দেখা যায় তখন আমার এই কিন্তু এই ফিচারগুলো চলে যাবে স্কেলিটাল মাসেলের যে হাইপার এক্সাইটেবিলিটির যে ফিচারগুলো সেই ফিচারগুলো কিন্তু চলে আসবে এটা হচ্ছে আরেকটা সাইন আর্ফ সাইন যেটা হচ্ছে আমরা ল্যাটিন টিটিনি যেটা দিয়ে আমরা দেখতে পারি বা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা হচ্ছে হাইপো জন্য যদি ভিটামিন ডি কমে যায় তাহলে কি হবে ভিটামিন ডি যে ডি কমে যায় সেটা হচ্ছে নাম হচ্ছে রিকেটস ছোটদের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে যে হয় সেটা হচ্ছে রিকেটস কেন হতে পারে আমাদের এখনকার সময় একটা সময় রিকার্স বাংলাদেশের প্রচুর ছিল এক মাঝে কমে গেছিল এখন কিন্তু আবার হওয়ার চান্স আছে কারণ আমাদের বাচ্চারা এখন ঘরের ভিতরে থাকে রোদের আলো পায় সূর্যের আলোটে তারা যাই না পায় ঘুরতে গেলে এসির ভিতরে থাকতেছে সারাক্ষণ অন্ধকার ঘরের মধ্যে থাকতেছে রোদ বলে কিছু নেই এবং আমাদের বাচ্চাদের রিকোয়েস্ট হওয়ার হচ্ছে মানে সেই চান্স আবার বেড়ে যাচ্ছে হুম। সো কেন হচ্ছে না প্রপার যদি সানলাইট না পাই আমরা সবাই অনেকে জানি আমরা সিনেমাতে দেখি যে বাইরের দেশে হচ্ছে ফিমেলরা বা মানুষরা সবাই হচ্ছে কী করে গায়ে যতটা সম্ভব কম দিয়ে রোদে শুয়ে থাকে বিচের ধারে সবাই আমরা ভাবি কি এটা হয়তো সিনেমাটিক কোনো ব্যাপার আমরা ভাবি ওদের অভ্যাস এরকম বাট আসল ব্যাপার হচ্ছে বাইরের দেশ শীত প্রধান দেশ অনেক দেশে শীত প্রধান দেশ সারা বছরের অধিকাংশ সময় হচ্ছে সেখানে শীত থাকে তার ফলে কি হয় তাদের ভিটামিন ডি তৈরি করা সম্ভব হয় না তারা কিন্তু এটা জানে এই বিষয়টা তারা জানে যেহেতু ওই ভৌগোলিক এরিয়ায় তারা হচ্ছে বড় হচ্ছে তার ফলে যখন রোদ উঠে সামান্য সময়ের যখন রোদ উঠে ওরা কি করে গায়ের মধ্যে রোদটা লাগায় এবং এই রোদটা লাগিয়ে ভিটামিন ডি কিন্তু ছমাস পর্যন্ত আরামে আমার বডিতে রিজার্ভ হচ্ছে লিভারে কিন্তু জমা থাকতে পারে সো কি করে এই যে ভিটামিনটা সে তখন রোদের মধ্যে হচ্ছে যতটা সময় গায়ে কাপড় কম দিয়ে রোদের মধ্যে শুয়ে থেকে গায়ে হচ্ছে ভিটামিন ডি তৈরি করে যাতে এই ভিটামিন ডিটা জমা থাকতে পারে এবং শীত যতটা সময় তার জীবনে আবার শীতকাল থাকবে সেই সময়টা ভিটামিন ডি তাকে যত হেল্প করতে পারে যাতে তার বোন সমস্যা না হয় এবং তারা প্রচুর মিল্ক খায় এটা তোমরা বাইরের সিনেমা বা ছবি বা যে দেখবে দেখবে যে ফ্রিজ থেকে খুলেই তারা দেখা যায় হচ্ছে দুধ খাওয়া শুরু করছে আমাদের তো এই অভ্যাস একেবারেই নেই কারণ ওদের দেশে পাস্তোরাইজ দুধ পাওয়া যায় আমাদের তো পাস্তোরা দুধ মানে ওইরকম করে দুধ আসলে সেটা হচ্ছে খামার থেকে নিয়ে আসা যে দুধগুলো সেগুলো পাস্তুরাইজ করা থাকেও না ওদের সবসময় যে দুধই দেওয়া হয় ওটা ফাইনালি প্যাস্টোরাইজ করা থাকে তো এই জন্য ওরা কী করে প্রচুর দুধ খায় তাহলে ভিটামিন ডিটা তৈরি করে রাখে দুধ খায় ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে তার জন্য তাদের বোনের প্রবলেম হয় না আর আমরা রোদের দেশে থেকে রোদের দেশে থেকেও আমরা হচ্ছে সারা বছর হচ্ছে এই হারমর্ম রোগ এখানে ব্যথা ওখানে ব্যথা গারে ব্যথা চলতে থাকে কারণ আমাদের ক্যালসিয়ামের সমস্যা থাকে কারণ আমাদের ভিটামিন ডি ডিম থাকে সবচেয়ে বেশি সমস্যা কী হয় যারা আমরা পর্দা করি হ্যাঁ যারা সারা আপদমস্তক পর্দা করি পর্দা করুক বাইরে করুক কিন্তু যখনই সুযোগ পাবে যারা পর্দা করে স্পেশালি হচ্ছে এবং যারা পর্দা নাও করো তাদেরও কিন্তু একটা সময় অন্তত শরীরের আশি পারসেন্টের মধ্যে গায়ে রোদ লাগাতে হয় টোয়েন্টি মিনিটস ধরে কিন্তু আমরা এটা করি না এই টোয়েন্টি মিনিটসে যদি আমরা এইটি পার্সেন্ট বডি পার্টসে যদি হচ্ছে রোদ লাগাতে পারে তাহলে কিন্তু সাফিসিয়েন্ট ভিটামিন ডি আমাদের তৈরি হয়ে যাবে এবং আজকাল একটা হচ্ছে সার্ভে হচ্ছে সার্ভে হচ্ছে দেখা যাচ্ছে ইভেন ডাক্তারদের মধ্যে আমার নিজেরই অভিজ্ঞতা হচ্ছে ডাক্তারদের মধ্যে ব্লাড নিয়ে মাঝে আমি যখন এর আগের পোস্টিংয়ে ছিলাম অনেকগুলো ডাক্তারের কাছ থেকে ব্লাড নেওয়া হলো এবং টেস্ট করে দেখা হলো অধিকাংশেরই ভিটামিন ডি ডেফিসি আছে এবং এটা অ্যাভারেজ মানুষের ক্ষেত্রেও তাই হচ্ছে কারণ আমরা সূর্যের দেশে থাকি কিন্তু আমরা গায়ে সূর্যের আলো লাগাই না কারণ আমি যখন বাইরে যাচ্ছি আমার গায়ে হচ্ছে কাপড় থাকতেছে সূর্য আমার চামড়ার মধ্যে সূর্যের আলো পড়তে হবে সেই সুযোগটা হচ্ছে না অত যে যেখানে যেভাবে পারে ঘরের ভিতরে হোক ছাদে গিয়ে হোক বারান্দায় হোক যখনই সূর্যের আলোটা পাবে ঠিক আছে একটু আর্লি মর্নিং হয় আমরা জানি তিনটার পর থেকে আবার ভায়োলেট রেড ঝামেলা শুরু হয়ে যায় সেখানে স্কিন ক্যান্সার হওয়া সব তার আগে চেষ্টা করা হচ্ছে গায়ের মধ্যে রোদ দুপুরে রোদটা না দিয়ে হচ্ছে গায়ে রোদ লাগানোর জন্য যাতে হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় আর আমাদের যাতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না হয় সো বাচ্চাদের ক্ষেত্রে একই ব্যাপার আমরা বাচ্চাদেরকে খালি গায়ে করে রোদের মধ্যে দিয়ে আসবে যে বসে থাকবো কতক্ষণ খেলো বাচ্চা রোদের মধ্যে যাতে গায়ে ভিটামিন ডি তৈরি হয় সো বাচ্চাদের যদি এরকম রোদের হচ্ছে ইতে কম যায় সেক্ষেত্রে ভিটামিন ডি হচ্ছে ডেফিসিয়েন্সি হতে পারে ইনসাফিসিয়েন্ট আর যদি কি হয় ক্যালসিয়াম খাচ্ছে না ডায়েটে সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তার রিকেটস হতে পারে কি কি কারণ কি কি দিয়ে বুঝবো আমরা রিকেটসের ম্যানিফেস্টেশন রিকেটসের সবচেয়ে বেশি ম্যানিফেস্টেশন যেহেতু বোন মিনারেলাইজেশন হবে না যেহেতু বোন মিনারেলাইজেশন হবে না অর্থাৎ বোনস যে আমার যে বোনস আছে সেই বোনসে যখন মিনারেলাইজেশন হচ্ছে না অর্থাৎ কাঠামো হচ্ছে না এখন মনে করি যে আজকাল যেটা হচ্ছে যে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিচ্ছে তার ফলে যখন প্রেশার পড়বে কি হবে ভেঙে পড়বে একই ব্যাপার যখন বোন্সে মিনারেলাইজেশন কম হবে মিনারেলাইজেশনটা যখন কম হবে বোন্স থাকবে উইক ফলে বাচ্চা যখন বড় হতে থাকবে এবং হাঁটবে হাঁটা চালা করবে ছোটাছুটি করবে বোন্সের ওপর প্রেশার পড়বে ফলে কি হবে একটা নরম কিছুর ওপর যখন প্রেশার পড়তে থাকে তখন কি হবে বাঁকা হওয়া শুরু করে তাহলে ফলে কি হবে এই বোনসগুলো বাঁকা হয়ে যাবে এই টাইপের বন্সে পরিণত হয়ে যাবে এরকম বেঁকে যাবে দুটো পায়ের বোন্সই দেখা যাচ্ছে এরকম করে বেঁকে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে বোন্স হয় বাইরের দিকে এরকম করে ঠিক আছে কনভেকশন মতো হচ্ছে অথবা ভিতরের দিকে বাউন্স হবে ভিতরের দিকে যখন এরকম পাকা হয়ে আসবে তখন ওটাকে আমরা বলি নকনি নকনি মানে হচ্ছে দুটার হচ্ছে হাঁটু পরস্পরের সাথে এরকম জোড়া লেগে যাচ্ছে নক করছে নকনি অথবা বো লেগস এই যে বো বো মানে হচ্ছে কি অ্যারো অ্যারোর যে ইটা আছে ঠিক ওই অ্যারোর মতো হয়ে যাচ্ছে লেগুলো তার পাগুলো ঠিক আছে তাহলে নক নি হতে পারে বো লেগস হতে পারে তার পি কি হচ্ছে এই যে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না ঠিক আছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি উই হতে পারছে না ভিটামিন ডি তৈরি হচ্ছে না আমাদের যে কার্টিলেজিনাস যে অংশগুলো আছে বিশেষ করে রিপসে সেই রিভসের কার্টিলেজিনাসগুলো হচ্ছে কি রিঅ্যাকশনের কারণে ফুলে ফুলে যাবে এটাকে বলা হয় রিকেটি রোজারি ঠিক আছে দিকে টিরোজারি তারপরে কি হবে ফ্রন্টাল বোন ফ্রন্টাল বোনগুলো হচ্ছে এরকম দেবে যাবে ফোটাকে বলা হয় ফ্রন্টাল বোসিং মানে এরকম হয়ে যায় ফ্রাঙ্কিন স্টাইলের মতো স্টাইল হয়ে যাবে এটাকে বলা হয় ফ্রন্টাল বোসিং তারপরে কি চেস্টে হচ্ছে চিকেন চেস্টে হবে তারপরে কি স্কলিওসিস হতে পারে ঠিক আছে রিপ কেজের এই পাশে হ্যারিসন সালফ হ্যারিকসন সালকাস নামক একটা হচ্ছে ডিপ্রেশন দেখা যাবে ছবি যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো হ্যারিসন সালকাস বলা হয় এটা অর্থাৎ হচ্ছে রিপ কেজের নিচে যে আছে একটা গ্রুপের মতো হচ্ছে চলে আসবে এটাকে বলা হয় হ্যারিসন সালকাস তাহলে রিকেটসের কী কী ফিচার রিকেটস কেন হবে রিকেটস বাচ্চাদের ক্ষেত্রে হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কী কারণে ইনএুয়েট এক্সপোজার টু দা সানলাইট অর ইনএুকুয়েট ডায়েট অফ দা ক্যালসিয়াম যদি হয় সেক্ষেত্রে হতে পারে কী কী ফিচার আমরা পাবো ফিচারের বাচ্চাদের যেটা হচ্ছে মুখ থেকে যদি শুরু করে ফ্রন্টাল বসিং বসিং পাওয়া যাবে রিপসগুলো হচ্ছে যে কার্টিলেজগুলো আছে বোতামের মতো ফুলে ফুলে যাবে দুই পাশে মনে হবে যাবে দুই পাশে বড় বড় বোতাম দেওয়া হচ্ছে যে কার্টিলেসগুলো আছে ঠিক আছে এটাকে বলা হয় রোজারি রোজারিং তাহলে অস্ট্রিও মালয়েশিয়া ম্যালয়েশিয়া যেটা তাহলে আমরা যেটা বলছিলাম আমরা একটু যদি বলি সেটা হচ্ছে রিকেটস রিকেটস হবে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে রিকেটস হবে হুম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে রিকেটস হবে রিকেটসে আমরা কি পাবো কেন হবে যদি সান এক্সপোজার কম থাকবে আর যদি হচ্ছে ডায়েটারি ক্যালসিয়াম কম থাকে সেক্ষেত্রে হতে পারে ডায়েটারি ক্যালসিয়াম যদি কম হয় সেক্ষেত্রে হবে তাহলে কি কি ফিচার পাবো আমরা বলছি আমরা যে ফিচার যেটা পাবো সেটা বলছি যেহেতু বোন গুলো হচ্ছে প্রেশার পড়বে বোনসের ওপর প্রেশার পড়তেছে সেহেতু কী হবে বোসগুলো বেঁকে যাবে তাহলে বাইরের দিকে যদি বেঁকে যায় তাহলে এটাকে আমরা বলবো বোলেগ আর যদি ভিতরের দিকে এরকম বেঁকে আসে তখন ওটা বলবো নখ নিই দুটো নিই একসাথে নখ হচ্ছে তাহলে নখ নি বোলেগ এটা কি হচ্ছে বলছি যে রিপসের যে হচ্ছে কোস্টকন্টাল জাংশনগুলো আছে সেগুলো ইনফ্লামেটারি রিয়াকশনের কারণে ফুলে ফুলে যাবে ক্ষেত্রে সেটাকে আমরা বলি রিকেটি রোজারি সেটার হতে পারে আর এটা কি ফ্রন্টাল বোসিং ফ্রন্টাল বনটা একটু সময়ের দিকে এসে একটু ফলাফল ভাব থাকবে এটা হচ্ছে ফ্রন্টাল বোসিং বলে ডেন্টাল হাইপোপ্লাসিয়া হতে পারে আর একটা কি হচ্ছে

আমরা জানি কিডনি হচ্ছে ভিটামিন এর অ্যাকটিভ ফর্ম তৈরি করেছো কিডনি সমস্যা মানেই হচ্ছে ভিটামিন ডি একটিভ হতে পারতেছ না একটিভনি না ভিটামিন ডি না হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না প্রলং ড্যামেজ টু দা কিডনি যেটাকে বলা হয় রেনাল রিকেটস এই কারণে হতে পারে কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে অস্ট্রিক মানুষের পেইন বডিতে যেটাকে আমরা বললাম হারমোন মোর রোগ ছোটবেলা থেকে আমরা গল্প ইয়াতে রূপকথার গল্পে পড়ে রাখছি যে সারা গায়ে ব্যথা সর্বঙ্গ ব্যথা সেরকম বেগ পেইন থাকবে টেন্ডারনেস থাকবে মাসল এবং বোনসে চাপ দিলে ব্যথা থাকবে মায়োপ্যাথি থাকবে ঠিক আছে তারপরে কি হবে ওয়েল্ডিং নাইট গেইট একধরনের স্পেশাল গেইট থাকবে ঠিক আছে যেমন হাসেরা হাটে হাঁস যখন হাঁটে পা দুটো দূরে এরকম সরিয়ে এরকম করে হাঁটে এটাকে বলা ওয়েল্ডিং গেট এই ওয়েল্ডিং গেট হবে যেহেতু মায়োপ্যাথি থাকবে সেই কারণে ওয়েল্ডিং গেট থাকবে অস্ট্রোমেলেশিয়াতে ঠিক আছে তারপরে যেটা আমাদের এখনকার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে অস্টিওপোরোসিস অর পোরাস বোন পোরাস বোন মানে কি বোন খেয়ে খেয়ে গেছে ছিদ্র ছিদ্র হয়ে গেছে যদি আমাদের পনির খাওয়ার অভ্যাস আছে কিনা তোমাদের জানিনা না পনির ক্যালসিয়ামের খুব ভালো সোর্স সে পনির যেমন ইঁদুরের টমেন জেটি গল্পে তো মানে না ইয়েতে ক্যারেক্টারে তো আমরা সবাই দেখছি পনিরের পিছনে সারাক্ষণ জেরিব লেগে থাকে সো সেই যে পনিরের মধ্যে যেমন ছিদ্র 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 থাকে ঠিক তেমনি ছিদ্র ছিদ্র হয়ে যায় বোনসের মধ্যে এটাকে বলে পোরাস বোন অর

স্বাভাবিকভাবে বোনসের হচ্ছে যে স্টেল এবং আর্কিটেকচার সেটা কিন্তু নষ্ট করে ফেলতেছে ফলে বোনস কী হবে ফ্রেজাইল হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যাচ্ছে এটা ফিমেলদের কমন বেশি থাকে কোন কোন বোন এফেক্ট হয় বেশি ভার্টিব্রাল বোন এবং হচ্ছে হিপ বোন ভার্টিব্রাল বোন এবং হিপ বোনগুলো কিন্তু অস্টিওপোরোসিসে সবচেয়ে বেশি এফেক্টেড হয়

সেকেন্ডারি লাইফস্টাইল যদি হয় জেনেটিক ফ্যাক্টর অনেকে জেনেটিক্যালি থাকে একটা হচ্ছে যদি কারো ওভারি খেলে যে আমরা জানি হচ্ছে যে স্ট্রোজেন হরমোন বা এগুলো বোন মিনারেলাইজেশনের জন্য লাগে এবং এই কারণে ম্যানোপোজল ওমন যত বয়স বাড়তে থাকে যেহেতু হরমোন কম থাকে বোন মিনারেলাইজেশান কম হয় তাদের কিন্তু অস্টিওপোরোসিসের রিস্ক বাড়তে থাকে সেই কারণে যদি আর্লি ওভার একটুমি করে ফেলা হয় অথবা আফটার ম্যানোপোজে তারপরে যেটা হয় এক্সেস স্মোকিং যদি কারো করার অভ্যাস থাকে অ্যালকোহলিজম করার করতে থাকে আরেকটা জরুরি সেটা হচ্ছে এই যে স্টেরয়েড নিয়ে এত কথা হচ্ছে ডেক্সা ডেক্সা নিয়ে কথা হচ্ছে করোনা ভাইরাসে ডেক্সা ইম্পর্টেন্ট বা ডেক্সা সবসময় সব লেভেলে ইম্পর্টেন্ট না আজকাল দোকানদারের কাছে গেলেই কেউ ব্যথা বেদনা বা কিছু নিয়ে গেলেই তারা হতে একটা স্টেরয়েড ধরা দেয় যেটা ডেক্সা অথবা কর্টিকো স্টেরয়েড নামে কিন্তু এই ডেকজামিথাসন বা কটিকোস্টেরয়েড যেটা স্টেরয়েড সেগুলো কিন্তু আমাদের প্রাথমিক একটা ভালো অনুভূতি দেয় যেহেতু আমরা পড়ব এরপরে নেক্সট ই অ্যাড্রানাল কর্টেক্স অ্যাড্রানাল হরমোনে আমরা পড়ব যে অ্যাড্রানো করটিক্যাল হরমোনের মধ্যে যে কর্টিসল আছে সেটা আমাদের ইনফ্লামেশন কমায় আমাদের হচ্ছে লাইফ ই হরমোন এমার্জেন্সি হরমোন হিসেবে কাজ করতেছে বহুবিধেও কাজ করে ফলে আমাদের কী হচ্ছে একটা ফুরফুরে ভাবে একটা ভালো লাগা কাজ করে কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ থাকে না কারণ এটার সবচেয়ে বড় ব্যাড ইফেক্ট হচ্ছে এটা বোন মিনারেলাইজেশন কমিয়ে দেয় ফলে যারা প্রলোম এই যে দোকানদারদের কাছ থেকে গেলেই বলে ছোট্ট বড়ি ধরে দেয় ডেক্সার মিসালসনের ছোট বড়ি খেয়ে খাওয়ার অভ্যাস থাকে অনেকে যাদের একটু বয়স্ক নানি দাদি বা মা আছে যারা ব্যথায় আস ভোগে তাদের কাছে দেখলে প্রায়ই দেখবে দোকানদারের কাছে গেলে ছোট ছোট এই ডেকজা বা কটোস্টারয়েড এই স্টেরয়েড ধরিয়ে দেওয়া হয় যেটা খেলে তার আপাতত ব্যথাটা কমে কিন্তু আলটিমেটলি বোনস কিন্তু আরও খারাপ হয়ে যায় কারণ বোনের মিনারালাইজেশন কমে যায় রিস্ক হয়ে যায় স্যার অস্ট্রিওপোরোসিসের রিস্ক তার আরও বেড়ে যায় সো প্রলং অথবা কারো যদি কোনো ডিজিজ থাকে যেমন হচ্ছে অ্যাজমাতে প্রলং হচ্ছে স্টেরয়েড অনেকে নিতে হতে পারে সো প্রলং মেডিকেশন কর্টিকোস্টেরয়েড অর যদি হয় সেক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিসের রিস্ক থাকে আর স্বাভাবিকভাবে যেমন কুশিং কুসিং সিন্ড্রম হলে সেক্ষেত্রে তো হবে হাইপোথাইরিজম অ্যাক্রোমেগালি হাইপোগোনাডিজম এই সব কিছুতেও কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এই ক্যালসিয়াম হোমোস্টেসিস হরমোন ক্যালসিটোরিন এবং ভিটামিন ডি এই সব কিছু নিয়ে যে আমাদের আলোচনা সে আলোচনা আজকে এ পর্যন্তই আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবে পরবর্তী লেকচার নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো